বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশুখ্রিস্টের শিক্ষা ও আদর্শ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বড়দিন উপলক্ষে সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন জরুরি বলেও মনে করেন রাষ্ট্রপ্রধান। তিনি আরও বলেন, সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে, ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের বিষয় নয়। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।